ইউটিউব ফেসবুক আমরা দেখি অনেক সময় যে অনেক ছোট ছোট শিল্পীরা বাবার গান গাইতেছে আর মায়ের সঙ্গীত গাইতেছে বিভিন্ন ইসলামী সঙ্গীত গাইতেছে অনেক বিচারক হুজুরেরা অনেক মানুষেরা এই গানগুলো দেখে দেখে কাঁদতেছে বাবার কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে যায় যারা গান শুনে অভ্যস্ত তাদের কাছে প্রেমিকার কথা মনে পড়ে যায় কাঁদে কথা বলে ঠিক কিনা কিন্তু একই মানুষগুলোর সামনে যখন রাসূল কারীম ইসলামের নাম পড়বে তখন কিন্তু বেদাতের ফতোয়া দেবে একই মানুষগুলোর সামনে যখন নবী কারীম ইসলামের কিয়াম করে কেউ চোখের পানি ঝরাবে তখন তারা বলবে এগুলো বেদাত করতেছে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু ইসলামের নাম শরীফ পড়বে তখন তাদের কাছে এটা বিরক্ত লাগবে দেখেন বাবার গান গাইলে বিরক্ত লাগে না মার গান গাইলে বিরক্ত লাগে না প্রেমিকার গান গাইলে বিরক্ত লাগে না সেই সময় আবেগ আপ্লুত হয়ে যায় ভাই আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ওই জাতে পাক যিনি প্রেমিকার চেয়ে আরো বেশি আপন যিনি স্ত্রীর চেয়ে আরো বেশি আপন যিনি মার চেয়ে আরো বেশি আপন যিনি বাবার চেয়ে আরো বেশি আপন সবচাইতে যিনি বেশি আপন উনি তো হচ্ছেন রাসূল কারীম রাউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা যখন লাশের খাটিয়া নিয়ে চলে আসে ঘর থেকে কবরস্থানের দিকে সে সময় আপন মা আস্তে আস্তে সন্তান থেকে দূরে সরে যায় কিন্তু আমার প্রিয় ভাইরা মা সরে যেতে পারে বাবা সরে যেতে পারে যারা আপনাকে দাফন করছেন কবরে দিতে গিয়েছেন কেউ আপনার প্রতিবেশী কেউ আপনার অফিসের কলিগ কেউ আপনার এলাকার মানুষ কেউ আপনার আপনজন কেউ আপনার বন্ধু তারাও একটা সময় আপনাকে কবরে নামিয়ে দিয়ে আপনাকে আস্তে আস্তে উপরে মাটি চাপা দিয়ে একটা পর্যায়ে তারাও দূরে চলে আসে কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম যখন কবরে দুনিয়ার কোন মানুষ থাকে না সে সময় নবী কমলেওয়ালা কবরে চলে আসে কথা বলেন ঠিক কিনা সেই রাসূলের চেয়ে কাফন কে হতে পারে আর আপনি কেমন উম্মত নবীজির নাম বললে আপনি বেদাতের ফতোয়া খুঁজেন আল্লাহর হাবিবের মহব্বতের কথা বললে আপনার ভালো লাগে না বিরক্ত লাগে বাবার কথা বললে আপনার চোখ দিয়ে পানি চলে আসে বন্ধুর কথা বললে চোখের পানি চলে আসে প্রেমিকার কথা বললে চোখের পানি চলে আসে আপনার স্ত্রীর কথা বললে আপনার চোখের পানি চলে আসে তার মানে আপনার সকলের কথা বললে চোখ দিয়ে পানি আসে নবী মুস্তাফার কথা বললে আপনার চোখ দিয়ে পানি আসে না আপনার মুখ দিয়ে বেদাতের ফতোয়া আসে তার মানে দুনিয়ার সবাইকে আপনি আপন করতে পেরেছেন আপনার আত্মীয়কে আপনি আপন করতে পেরেছেন বাবাকে আপনি অনেক বেশি মহব্বত করতে পেরেছেন কিন্তু আমার নবী কামলিওয়ালাকে আপনি এখনো ভালোবাসতে পারেন নাই আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি তোমাদের ভেতরে তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা ভাই বরাদর সব থেকে যতক্ষণ আমি নবীকে মহব্বত করতে পারবে না ততক্ষণ তুমি মুমিনই হতে পারবে